ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল অর্থাৎ বিশে আগস্ট মাত্র একটি ডেপুটেশান ভ্যাকেন্সি ছিল তাই আলাদা করে আমি সেটি আর পোস্ট করিনি গতকালকে নিয়ে এবং আজকেরগুলো সমস্ত নিয়ে আমি একসাথে আজকে পোস্ট করছি আর সমস্ত বিদ্যালয় এবং কলেজ মিলিয়ে আজকে আমি টোটাল চল্লিশটা টিচিং ভ্যাকেন্সির নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করব আর একটা কথা বলিনি এই প্রত্যেকটি ডেপুটেশান ভ্যাকেন্সির যে ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশানে দেখবেন আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কটা ক্লিক করলে আপনারা পুরোনো সমস্ত ডেপুটেশান ভ্যাকেন্সিগুলো একসাথে দেখতে পাবেন তো আগেকার ডেপুটেশান ভ্যাকেন্সিগুলো আপনারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে একটু অনুগ্রহ করে দেখবেন তার কারণ আগের যেগুলো আপনারা মিস করে গেছেন বা এমন হতেই পারে সেখানে আপনাদের কোনো পছন্দের সাবজেক্টে ডেপুটেশান ভ্যাকেন্সি হতো ছিল তো সেগুলো আপনারা ওইভাবে দেখবেন আর ভিডিওগুলো আপনাদের বেকার বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করবেন তাহলে সকলেরই এগুলো কাজে লাগবে তো চলুন আজকে আমরা ভ্যাকেন্সি কি আছে একটু দেখে নিই প্রথমে যেটা পোস্ট করেছি দেখুন এটা কিন্তু হচ্ছে গতকালকের দেখুন তলায় ডেটটা আমি লিখে দিয়েছি কুড়ি আগস্ট দু হাজার এই একটাই ছিল গতকালকের সেটি আগে আমি শেয়ার করে নিই এটি একটি মহিলাদের জন্য শুধুমাত্র মহিলারা এটা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বেঙ্গলি পাস গ্র্যাজুয়েট বিএড না থাকলেও আবেদন করতে পারবেন পোস্টটি আপনার ও বিসি বি ক্যাটাগরির জন্য রিজার্ভ ম্যাটারনিটি লিভের জন্য এই ভ্যাকেন্সিটি উনত্রিশ বারো দু পর্যন্ত ভ্যালিড আর এখানে যেটা বলছে আপনার ওয়ার্কিং ইন্টারভিউ হবে একত্রিশ আট দু হাজার আঠেরো সাড়ে এগারোটার সময় আর স্কুলটির ঠিকানা দেওয়া আছে স্কুলটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এবং ফোন নাম্বার এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার আপনারা প্রয়োজন পড়লে যোগাযোগ করতে পারেন তো এই একটাই ভ্যাকেন্সি এটা গতকালকের বিশে আগস্ট এরপর যত ভ্যাকেন্সি আমি বলবো এগুলো সব আজকের ডেটের অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট আগস্ট দু হাজার আঠেরো তো চলুন আজকের ওগুলো আমরা শুরু করি এখানে এখানে দেখুন যেটি দিয়েছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান উইথ জিওগ্রাফি ভূগোলে গ্র্যাজুয়েট হতে হবে এবং পোস্টটি আনরিজার্ভড অর্থাৎ সংরক্ষিত নয় সবাই আবেদন করতে পারবেন বিএড না থাকলেও আবেদন করা যাবে এটিও ম্যাটার্নিটিভ লিভের জন্য পোস্টটি আপনার চোদ্দো ডিসেম্বর দু পর্যন্ত ভ্যালিড এবং এখানে আপনারা দেখুন স্কুলটি কোচবিহার জেলায় অবস্থিত এবং দশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে আর স্কুলের অ্যাড্রেস সমস্তই দেওয়া আছে এই ভ্যাকেন্সিটি আপনার পাবলিশড হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা পেপারে এবং আগেরটি যেটি বললাম এটিও আপনার উত্তরবঙ্গ সংবাদ পত্রিকাতে পাবলিশড হয়েছে বেস্ট এরপরটা দেখুন গেস্ট টিচার কলেজের খবর রয়েছে এখানে যেটা বলছে আপনার থার্টিএথ আগস্ট দু হাজার আঠেরো পাঁচটা পিএমের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অ্যাপ্লিকেশন করবেন চাঁচল কলেজ কে মেনশন করে এবং কোন কোন সাবজেক্টে এখানে দেখুন নেওয়া হবে এখানে বলে দিয়েছে আপনার আর অ্যারাবিক ইংলিশ ম্যাথমেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি আবার একটা হিস্ট্রি ফিজিক্স পল সায়েন্স অ্যান্ড কেমেস্ট্রি এবং ডিটেলস দেয়া আছে চাচল কলেজের যে ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে সেই ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কাজে আপনারা যদি এটাতে আবেদন করতে চান তাহলে এটা অনেকগুলি সাবজেক্টের রয়েছে তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটটাতে ডিটেলস দেখে নেবেন এবং ডিটেলস দেখে নিয়ে সেই মোতাবেক আপনারা আবেদন করবেন এবং এইটিও প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় পরেরটা যেটা আছে দেখুন এটাও একটা কলেজ এটাও প্রতিচি আপনার ডিএল ডিএলএড অ্যান্ড বিএড কলেজের জন্য এখানে বাংলা সাবজেক্টের একটি আপনার ভ্যাকেন্সি রয়েছে ওয়াকিং ইন্টারভিউ হবে বিএড সেকশান বাংলা কোয়ালিফিকেশান বলে দিয়েছে এনসিটি যেটা কোয়ালিফিকেশান সেটা এবং যোগাযোগ বলছে যত দ্রুত সম্ভব আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে কাজেই বেটার হচ্ছে আপনারা ফোন নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নেবেন ইমেল আইডি দিয়েছে তো বেটার হচ্ছে ফোন নাম্বারই কন্ট্যাক্ট করে নেওয়া কন্ট্যাক্ট করে নিয়ে আপনাদের যারা ইচ্ছুক আপনারা এটা যোগাযোগ করবেন এবং এটিও আপনারা প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় এরপরে যেটা আসছে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা বলছে ডেপুটেশন ভ্যাকেন্সির এমএসসি ম্যাথামেটিক্স এবং বিএড কম্পালসারি পো পোস্টটি সংরক্ষিত নয় এবং ভ্যাকেন্সিটি দোসরা ফেব্রুয়ারি দু পর্যন্ত ভ্যালিড স্কুলটি আপনার দার্জিলিং জেলায় অবস্থিত দু সেট সমস্ত তথ্য সহ দশ দিনের মধ্যে আবেদন করতে হবে এটিও প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় এরপরে দেখুন এখানে রসময়ী বিবেকানন্দ তপমন পাঠাগার সেখানে আপনার যে এন সিটি নর্মস অনুযায়ী এখানে এটিও আপনার কলেজ মুর্শিদাবাদ জেলার এখানে যে যে পোস্টগুলো ভ্যাকেন্ট রয়েছে অনেকগুলো ভ্যাক্যান্ট পোস্ট আছে এটাতে চোদ্দোটা আমি দেখাচ্ছি দেখুন প্রিন্সিপ্যাল আর লেকচার কোন কোন ডিপা সাবজেক্টে নেওয়া হবে দেখুন এডুকেশান বেঙ্গলি ইংলিশ ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স সায়েন্স পারফর্মিং আর্টস ফাইন আর্টস ফিজিক্যাল এডুকেশান লাইব্রেরিয়ান বিসিএ চোদ্দোটি পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে এবং এনসিটির নর্মস অনুযায়ী কলেজের ইমেল আইডি মোবাইল নাম্বার দুটো দেয়া আছে এবং কলেজের ঠিকানা যেটা নন্দকুমার ঘোষ প্রেসিডেন্ট তিনি বিজ্ঞাপনটি প্রকাশিত করেছেন কাজে এখানে কিন্তু এই কলেজটিতে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনারা ইচ্ছুক হলে অবশ্যই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু কানেক্ট করুন আর এই বিজ্ঞপ্তিটি আপনার সংবাদ প্রতিদিনে পাবলিশড হয়েছে আজকের ডেটে এরপরে যেটা দেখাচ্ছি আপনার এখানে দেখুন তিনটে ডেপুটেশান ভ্যাকেন্সি রয়েছে ওপরের অ্যাডভার্টিজমেন্টটিতে এবং প্রত্যেকটা ভ্যাকেন্সি আপনার তিরিশ ছয় দু পর্যন্ত ভ্যালিড প্রথমটি হচ্ছে বিএসসি বায়োসায়েন্স পাস গ্র্যাজুয়েট এবং পোস্টটি অসংরক্ষিত দ্বিতীয়টি হচ্ছে বিয়ে ইংলিশ থাকতে হবে পাস্ট গ্র্যাজুয়েট পোস্টটি শিডিউল কাস্টের জন্য রিজার্ট তিন নম্বরটা হচ্ছে হিস্ট্রিতে পাস গ্র্যাজুয়েট বিয়ে সেটি ওবিসি বি ক্যাটাগরির জন্য রিজার্ট আর প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ট্রেন্ড অর্থাৎ আপনাদের বিয়েড থাকতে হবে দশ দিনের মধ্যে আবেদন করতে হবে সাউথ চব্বিশ পরগনার স্কুল ফোন নাম্বার দেওয়া নেই স্কুলের অ্যাড্রেস দেয়া রয়েছে এটি আপনার প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে এরপরের যেটা রয়েছে এখানেও তিনটে ভ্যাকেন্সি আছে ডেপুটেশন ভ্যাকেন্সি তিরিশ ছয় উনিশ পর্যন্ত প্রথমটি আপনার ইংরাজিতে পাস গ্র্যাজুয়েট এবং বিএড থাকতে হবে জেল কাস্ট অর্থাৎ সংরক্ষিত নয় দু নম্বরটিও বিএ পাস গ্র্যাজুয়েট ইংলিশ বিএড থাকতে হবে ও বিসি এ ক্যাটাগরির জন্য রিজার্ভ তিন নম্বরটি বিএসসি পাস্ট গ্র্যাজুয়েট জিওগ্রাফি বিএসসি পাস্ট গ্র্যাজুয়েট জিওগ্রাফি এবং বিএড থাকতে হবে এই পোস্টটিও জেনারেল অর্থাৎ সংরক্ষিত নয় আপনার এখানে আবেদন করতে হবে দশ দিনের মধ্যে আবেদন করতে হবে মোবাইল নাম্বার দেওয়া আছে স্কুলের অ্যাড্রেসও দেওয়া আছে এই বিজ্ঞপ্তিটিও প্রকাশিত হয়েছে আপনার সংবাদ প্রতিদিন পেপারে এরপরে যেটা যাচ্ছি দেখুন জিওগ্রাফিতে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রয়োজন পাস গ্র্যাজুয়েট কাজে শিক্ষাগত যোগ্যতা জিওগ্রাফি পাস উইথ বিএড তার মানে বিএডটা এখানে কম্পালসারি আর পোস্টটি শিডিউল কাস্টের জন্য রিজার্ভ ভ্যাকেন্সিটি তিরিশ ছয় দু পর্যন্ত দশ দিনের মধ্যে আবেদন করতে হবে স্কুলটি সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের এটিও প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে আচ্ছা এরপর কলেজের খবর রয়েছে ইউজিসির নমস অনুযায়ী আপনার গেস্ট টিচার লাগছে দুটি সাবজেক্টে সংস্কৃত এবং এডুকেশান সমস্ত বায়োডাটা সহ প্রিন্সিপালকে আমরা অ্যাপ্লাই করতে হবে অর্ডিনারি পোস্টে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কলেজ এটি কাজে আপনারা ইচ্ছুক হলে এটা আবেদন করবেন এটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে নেক্সট আমরা এখানে দেখুন অনেকগুলো ভ্যাক্যান্সি রয়েছে প্রথমটা বলছে ওয়ান্টেড এ লেডি অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ এটা মহিলার জন্য সংরক্ষিত বিয়ে সংস্কৃততে বিএড না থাকলেও আবেদন করতে পারবেন আঠাশ বারো দু পর্যন্ত ভ্যাকেন্সি আছে এবং পোস্টটি আনরিজার্ভড অর্থাৎ সবাই আবেদন করতে পারেন আচ্ছা দ্বিতীয়টিও আপনার লেডি অর্থাৎ এটিও মহিলা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি বায়োসায়েন্স বিএড না থাকলে আবেদন করতে পারবেন তিরিশ ছয় দু পর্যন্ত পোস্টটি শিডিউল কাস্টের জন্য রিজার্ভ এবং এই দুটি ক্ষেত্রেই ইন্টারভিউ হবে একত্রিশ আট দু হাজার সময় স্কুলের অ্যাড্রেস দেয়া আছে গার্লস স্কুল আপনার পুরুলিয়া জেলার স্কুল এটি কাজী ইন্টারভিউ ডেট এখানে মেনশন করে দিয়েছে একত্রিশ আট দু হাজার আঠেরো দুটি পোস্ট আছে আপনারা মহিলারা এটা আবেদন করতে পারবেন শুধুমাত্র এটিও সংবাদ প্রতিদিনে পাবলিশড হয়েছে নেক্সট আমরা যেটা যাচ্ছি প্রথমে একটি সুকান্ত কলেজে বাংলা বিভাগে অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে আর ওয়েবসাইটে বিস্তারিত রেখে নিতে বলছে তার বেশি কিছু এখানে বলা নেই এবং ওই ওপরেডটি আপনার সংবাদ প্রতিদিনে পাবলিশড হয়েছে আর নিচু দু নম্বর যেটা যাচ্ছি আমি দেখুন এখানে যেটা বলছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি পাস গ্র্যাজুয়েট ম্যাথামেটিক্সে বিএড থাকতে হবে ভ্যাকেন্সি তিরিশ ছয় উনিশ পর্যন্ত এবং আপনাদের দশ দিনের মধ্যে আবেদন করতে হবে স্কুলটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটি স্কুল স্কুলের অ্যাড্রেস সমস্ত দেওয়া আছে এটিও আপনার প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন পেপারে তো এই এইগুলো মোট আজকের ভ্যাকেন্সি একুশ তারিখ আর প্রথমে যেটা বললাম সেটা কুড়ি তারিখের ভ্যাকেন্সি এবং আমি আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা এই ভিডিওগুলো বেকার আপনাদের বন্ধুবান্ধব যারা আছে শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে সবাইকে শেয়ার করবেন তাহলে সবারই এগুলো কাজে লাগবে ধন্যবাদ